আমরা অভ্যাসবশত বা অনভ্যাসগত আঙুল মোটকাই বা ফুটাই। কেউ আবার আঙুল ফুটানোকে শিল্পের পর্যায়ে উন্নীত করেছেন। এরা কিছুক্ষণ পরপর আঙুল ফুটিয়ে আশেপাশে মানুষদের বিনোদিত করেন। ছোটদের বেলায় বাবার আঙুল ফুটানোর পটাশ শব্দ কানে মধু বর্ষণ করে। আঙুলের এত মোটমোটানির পরেও কিন্তু দেখা যায় আঙুল আঙুলের ঠিক জায়গাতেই আছে। তাহলে শব্দটা কোথা থেকে এলো? এই প্রশ্নেরই উত্তর আপনারা পেতে যাচ্ছেন রহস্যকথনের আজকের এই পর্বে। অভ্যাসের বসে হোক অথবা মজা করেই হোক, অনেকে অনেক সময় আমরা আঙুল ফুটানোর কাজটা করে থাকি। কখনো কখনো এই ব্যাপারটি নিয়ে বন্ধুদের মাঝে প্রতিযোগিতাও দেখা দেয়। তবে শুধু আঙুল ফুটালেই যে শব্দ হয় ব্যাপারটি এমন নয়। হাঁটাচলা, ব্যায়াম, এমনকি নামাজের সময়ও অনিচ্ছাকৃতভাবে কোনোই হাঁটু, গুড়ালি সহ শরীরের বিভিন্ন অঙ্গের সংযোগে শব্দ হতে পারে। অনেকে ভাবেন আঙুল ফুটার এই শব্দ সাধারণত হাড়ে হাড়ে ঘষা লেগে হয়, কিন্তু আদতে এমনটি হয় না। আমাদের শরীরে 206টি অস্থি বা হাড় রয়েছে। যে কোনো দুটি হাড়ের সংযোগস্থলকে ঘিরে থাকে যুজক কলা এবং লিগমেন্ট বা অস্থিসন্ধি। আর প্রত্যেকটি সংযোগস্থলের মাঝে থাকে ঘন এক প্রকার পিচ্ছিল তরল জাতীয় পদার্থ, যাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। আঙুল ফুটানোর সময় আমরা আঙুলকে এমনভাবে বেন্ডিং করি যেটি সাধারণভাবে আঙুলের পক্ষে হওয়া সম্ভব নয়। আঙুলের জয়েন্টগুলোর চারপাশে সাইনোভিয়াল ফ্লুইড নামে এক ধরনের ফ্লুইড থাকে, যা দেখতে অনেকটা ডিমের সাদা অংশের মতো। আঙুলগুলোকে যখন আমরা স্বাভাবিক অবস্থা থেকে ফিরিয়ে আনি, তখন এই ফ্লুইডে এক ধরনের ভ্যাকুয়াম বাবল সৃষ্টি হয়, যেটা একদম সাথে সাথেই ভেঙে যায়। এই বাবল ভেঙে যাওয়ার শব্দই মূলত আঙুল ফুটানোর শব্দের উৎস। বাবল সৃষ্টির এই প্রক্রিয়াকে বলা হয় ক্যাভিটেশন পদ্ধতি। বুদবুদ বা বাবল ফেটে যাওয়ার পর গ্যাসের পুনরায় সাইনোভিয়াল ফ্লুইডে মিশতে 25-30 মিনিটের মতো সময় লাগে। আর এজন্যই একটি আঙুল ফুটানোর পর সাথে সাথে আবার একই আঙুল ফুটালে কোনো শব্দ হয় না। গবেষণা বলে মাঝে মাঝে আঙুল ফুটানো অস্থির ক্ষতজনিত রোগ আর্থাইটিস বা অস্টিও আর্থাইটিস রোগ হওয়ার আশঙ্কা কমিয়ে দেয়। তবে আঙুল ফুটানো যতই মজার ব্যাপার হোক না কেন, অভ্যাসটি খুব একটি ভালো কিছু নয়। স্বাভাবিকভাবে যতটুকু আঙুল ফুটানো হয় ততটুকু ভালো। এটির পরিমাণ যদি বেশি হয়ে যায় তবে দেখা দিতে পারে হাড়ের সমস্যা। আর যদি ঘাড় ফুটানোর অভ্যাস থাকে তাহলে সেটি দ্রুত সম্ভব পরিহার করা উচিত, কারণ এ থেকে ঘাড়ের স্থায়ী ব্যথা দেখা দিতে পারে।